আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে স্টাইল আমরা আমাদের ডম এলিমেন্টটার যে সিলেক্ট করলাম সিলেক্ট করে তার স্টাইল কীভাবে পরিবর্তন করতে পারি সেটাই হচ্ছে এখন আমরা দেখবো আমরা অলরেডি কিছুটা স্টাইল সম্পর্কে আলোচনা করেছিলাম লাস্ট একটা ভিডিওতে তো তারপরেও এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসক্রাইব করবো যে স্টাইল নিয়ে কীভাবে আমাদের কাজ করতে হবে ডম এলিমেন্টের সাথে ডম এলিমেন্ট ব্যবহার করে আমরা মূলত ইনলাইন স্টাইলগুলো প্রোভাইড করে থাকি তো আমাদের একটা এলিমেন্ট ধরতে হবে বা সিলেক্ট করতে হবে স্টাইল অ্যাপ্লাই করার জন্য তো আমরা এইস ওয়ানটাকে নিলাম ওকে কারণ এইস ওয়ানের একটা আইডি মেবি দেওয়া আছে এবং এটার আইডি দেওয়া আছে হচ্ছে টাইটেল তো এই আইডিটা দ্বারা আমরা এইস ওয়ানটা একটাকে সিলেক্ট করবো লেট টাইটেল ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টাইটেল ওকে তো এই টাইটেল এলিমেন্টটার এখন যদি আমরা কালার পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে কোনো এইচ এলিমেন্টের একটা অবজেক্ট আছে যেই অবজেক্টটার নাম অ্যাকচুয়ালি প্রপার্টি আছে যে কোনো এইচ এলিমেন্টের ডম এলিমেন্টের একটা প্রপার্টি আছে যে প্রপার্টিটার নাম হচ্ছে স্টাইল আমরা সেটাকে কনসোল লগ করতে পারি কনসোল ডট লগ টাইটেল ডট স্টাইল এটা মূলত একটা অবজেক্ট যে অবজেক্টটা স্টাইল রিলেটেড সমস্ত কিছু ধারণ করে রাখে আমরা একটু বড় করি এই অংশটাকে তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা অবজেক্ট যে অবজেক্টের ভেতরে আমাদের সিএসএসে যা যা স্টাইল অ্যাপ্লাই করা পসিবল সমস্ত স্টাইল এখানে রয়েছে তবে তফাৎটা হচ্ছে আমরা সিএসএস এ লিখি ফন্ট ড্যাশ ওয়েট কিন্তু এখানে জাভাই স্ক্রিপ্টের নেমিং কনভেনশনটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ ক্যামেল কেস ব্যবহার করা হয়েছে তো জাভাই স্ক্রিপ্ট ব্যবহার করে আপনি যদি কোনো ডম এলিমেন্টের স্টাইল পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই নেমিং কনভেনশনটাকে ফলো করতে হবে বর্ডার উইথ তো বর্ডার ড্যাশ উইথ ব্যবহার করা বাদ দিয়ে আমরা বর্ডারের সাথে ক্যাপিটাল উইথ লিখবো অর্থাৎ কেসের মাধ্যমে উইথটাকে প্রোভাইড করব এই অবজেক্টটার ভেতরে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রপার্টিতে অ্যাক্সেস নিতে পারি যেমন এখন আমি টাইটেলের স্টাইলের গিয়ে এই কালারটাকে চেঞ্জ করবো ফ্রন্ট কালার ফ্রন্ট কালার তো সিএসএসএ কালার দ্বারা ইন্ট্রোডিউস করানো হয়েছে সো আমরা সেটাই করবো টাইটেল ডট স্টাইল ডট টাইটেল হচ্ছে মেইন অবজেক্ট তার ভেতরে স্টাইল আর একটা অবজেক্ট তার ভেতরে আমরা পাচ্ছি কালার কালার আমরা কী দিতে পারি সাপোজ এটার কালার আমরা অরেঞ্জ দিয়ে দিলাম অরেঞ্জ এখানে আপনি যে কোনো কালার কোড ব্যবহার করতে পারেন আপনি কালার নেম ব্যবহার করতে পারেন আপনি আট জিবি ইউজ করতে পারেন আপনি হেক্স ইউজ করতে পারেন তো আমরা সবগুলোই দেখবো এক এক করে তো আমি সেভ করি দেখেন এটা অরেঞ্জ হয়ে গেছে কিছুক্ষণ প্রথমে যখন লোড নিলো তখন ব্ল্যাক ছিল তারপরে যখন লোড নেওয়া কমপ্লিট হলো তখন হচ্ছে এই কালারটা চেঞ্জ হয়ে ইলো অরেঞ্জ হয়ে গেল তো ঠিক একইভাবে আমরা এখানে আট জিবি কালার ইউজ করতে পারি আর জিবি আমি আর জিবি কোনো কালার কোড আমি যাই না কারণ হচ্ছে আর জিবি নিয়ে আমি কখনো কাজ করি না তো আমি এরকম একটা কালার দিলাম জানি না এটা কি কালার আসবে এর নো এটা কাইন্ড অফ ব্ল্যাকের মতো কালার এসছে সো লাস্টে জিরো করে দেখি নো অ্যাকচুয়ালি আর জিবি কালারটা প্রপারলি নিচ্ছে বলে আমার মনে হচ্ছে না কারণ আমি যদি দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দেই তাহলে তো এইটি কালারটা হওয়ার কথা হোয়াইট ও নিচ্ছে অ্যাকচুয়ালি নিচ্ছে এবং ওইটার কালার ওইরকমই ছিল দ্যাটস ওয়াই আর কি প্রবলেমটা হয়েছে ওকে সো আমরা এখানে জিরো জিরো এবং রেডের কালারটা কি এফ এফ জিরো মেবি তার মানে টু ফিফটি ফাইভ টু আর এখানে জিরো এটা যথাসম্ভব রেডের কালার আর না হলে এটা ইলো কালার যে কোনো একটা এটা ইয়োলো কালার আর এখানে যদি আমরা জিরো প্রোভাইড করতাম তাহলে এটা হতো রেড কালার ইয়া দ্যাটস কুল একই সাথে আমরা এখানে ব্যবহার করতে পারি হেক্স কোড যেমন আমরা রেড ইয়োলোর জন্য যেটা বলছিলাম এফ এফ জিরো এটা হচ্ছে ইয়েলো কালার সেভ করি এটা ইয়েলো কালার হয়ে গেল আমরা যদি এফ জিরো জিরো ব্যবহার করতাম তাহলে আসতো রেড কালার দ্যাটস কুল তো এই তিনটা ওয়েতেই আমরা কালার এখানে প্রোভাইড করতে পারি এটা তো গেল কালার প্রপার্টি আমরা ইচ্ছা করলে সাইজ প্রপার্টি নিয়ে কাজ করতে পারি টাইটেল ডট স্টাইল ডট ফন্ট সাইজ এখানে কত সাইজ আছে আমি জানি না আমি এখানে ব্যবহার করলাম ফোর র্যাম যা আছে বা ওদের বেস সাইজের ফোর র্যাম করে দিলাম এতে বড় হয়ে গেল কিছুটা দেখতে পাচ্ছেন আপনি পিক্সেল ব্যবহার করতে পারবেন যে কোনো ইউনিট ব্যবহার করতে পারবেন তবে শর্ত হচ্ছে এখানে স্ট্রিং আকারে ভ্যালুটা প্রোভাইড করতে হবে ওকে আচ্ছা এটা গেল আর একটা কাজ আমরা অন্য যে কোনো কিছু করতে পারি লাইক ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি টাইটেল ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড রেড এর উপরে পিছনে হচ্ছে আমরা ব্ল্যাক দিতে পারি যেটা মূলত হ্যাশ জিরো 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 ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক চলে আসবে ওয়াও সো এইভাবে করে আমরা যে কোনো স্টাইল নিয়ে কাজ করতে পারি কিন্তু প্রবলেম হচ্ছে এইভাবে করে যদি আমরা স্টাইল নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা লাইনে স্টাইল 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 এইভাবে করে লিখতে হচ্ছে তো তার থেকে শর্টকাট কোনো ওয়ে আছে কিনা অবশ্যই শর্টকাট ওয়ে আছে এবং শর্টকাট ওয়েটা হচ্ছে আমরা একটা অবজেক্ট বানিয়ে ফেলবো লেট সরি লেট স্টাইল লেস্ট ওয়াই লেস্ট স্টাইল ও বিচ একটা অবজেক্ট বানাবো অবজেক্ট বানিয়ে এখানে আমরা কি করব আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক আচ্ছা আমরা এখানে ফ্রন্ট সাইজ দিব ফ্রন্ট সাইজ সাপোজ থার্টি পিক্সেল আমরা এখানে ফন্ট কালার দিব কালার ইএফএফ এই তিনটাই থাক আর কিছু দরকার নাই আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আর কি কী ওয়েতে কাজ করা যায় কি কী স্টাইল নিয়ে কাজ করা যায় আপনারা সব কিছু নিয়ে কাজ করতে পারবেন ইনলাইনে যা জানি আর কি কাজ করা যায় সব কিছু ওকে ফাইন তো এই স্টাইল অবজেক্টটা এখন আমরা লিস্ট এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি আপাতত সেভ করি যেন আগের স্টেটে ব্যাক আসে আর এই কনসোলটাকে একটু ছোট করে দেই সো এখন আগের স্টেটে ব্যাক এসছে এবং আমরা এই স্টাইলটা আমাদের ইউএলের ওপরে অ্যাপ্লাই করতে চাই যদিও এর ওপরে অ্যাপ্লাই করলে প্রপার রেজাল্ট আমরা পাবো না তাও আমরা ট্রাই করি ইউএলটা আছে কোথায় ইউএলটা কোথাও নেই এখন আমাদেরকে আবার সিলেক্ট করতে হবে লেট লিস্ট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিস্ট ওকে এই লিস্টের ওপরে এখন আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের এই স্টাইল অবজেক্টটা কি হবে যদি আমরা এইভাবে লিখি লিস্ট ডট স্টাইল ইজ ইকুয়াল টু স্টাইল ও বিচ কি হবে দেখা যাক কিছুই চেঞ্জ আসেনি কিছুই চেঞ্জ আসেনি বরঞ্চ আমাদের স্টাইল অবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমরা কনসোল লগ করি কনসোল লগ স্টাইল ডট সরি 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 লিস্ট ডট স্টাইল লিস্ট ডট স্টাইল তাহলে দেখব যে আমাদের স্টাইল অবজেক্টটা ওভাররাইড হয়ে গেছে এবং স্টাইলে তেমন কিছু নাই অ্যাকচুয়ালি প্রপারলি ওভাররাইড হয়নি জাস্ট যেমন ছিল তেমনই রয়ে গেছে তেমন কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ এটা রিড অনলি সো আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো না সো এই ক্ষেত্রে আমাদের যদি এই স্টাইল অবজেক্টটা এই অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের ব্যবহার করতে হবে একটা ইন মেথড অবজেক্ট অরিয়েন্টেড শেখার সময় আমরা ব্যাপারটা শিখেছিলাম অবজেক্ট ডট অ্যাসাইন ম্যাথডটা এ কী করবে এ এক্সিস্টিং একটা অবজেক্টের ভেতরে আমাদের বাইরে থেকে দেওয়া অবজেক্টটাকে অ্যাপেন্ড করে দিবে সেটা আমরা জানি আমরা কোন অবজেক্টের সাথে অ্যাপেন্ড করতে চাচ্ছি নতুন একটা অবজেক্ট অবভিয়াসলি সেটা লিস্ট ডট স্টাইল লিস্ট ডট স্টাইল ওকে এর সাথে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি আমাদের নতুন স্টাইল স্টাইল অবজেক্টটাকে আর দরকার নেই আমাদের আমরা জাস্ট সেভ করি আউটপুট দেখব ইয়া ফ্রন্ট সাইজ বড় হয়েছে ফন্ট কালার চেঞ্জ হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আসেনি ব্যাকগ্রাউন্ড কালারটা এসেছে কিন্তু সেটা লিস্টের কারণে ওপরে যেহেতু লিস্ট এলিমেন্ট আছে সেজন্য আমরা দেখতে পাচ্ছি না তো আমরা যদি প্রপারলি এই ইফেক্টটা দেখতে চাই তাহলে আমাদেরকে ইন্ডিভিজুয়াল লিস্ট আইটেমের ওপরে এই স্টাইল ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে হবে এবং তা করার জন্য আমাদের কি করতে হবে যতগুলো চিলড্রেন আছে প্রত্যেকটাকে ট্রাভার্স করতে হবে এবং প্রত্যেকের সাথে এই স্টাইল অবজেক্টটাকে অ্যাসাইন করে দিতে হবে কারণ প্রত্যেকটা এলিমেন্টের নিজস্ব স্টাইল অবজেক্ট আছে তাই না তো সেই কাজটা করার জন্য আমরা কি করতে পারি প্রথমে একটা ভ্যারিয়েবলের ভেতরে আমরা অ্যারে আকারে নিয়ে নিতে পারি এই স্টাইল অবজেক্টটাকে তারপরে ফর ইচ লুপ চালাতে পারি তো তার দরকার নেই আমরা ডিরেক্টলি কাজটা করবো ডট 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 এটা হচ্ছে স্টাইল অব স্টাইল অবজেক্ট না এটা হচ্ছে লিস্ট লিস্ট ডট চাইল্ড চিলড্রেন অ্যাকচুয়ালি চিলড্রেন কিন্তু আমাদের কোনো ই দিচ্ছে না খালি ইরোড দিচ্ছে কেন ইরোড দিচ্ছে সেটা এখনই আমি বোঝাবো আপনাকে লিস্ট ডট চিলড্রেন এটা হচ্ছে আমাদের একটা অ্যারে রূপান্তর অ্যারেতে রূপান্তর করবে তারপরে ফর ইচ ফর ইজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিস্ট আইটেমকে নিয়ে আসবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিস্ট আইটেমের কাজ হচ্ছে অবজেক্ট ডট অ্যাসাইন করা কি অ্যাসাইন করা এলআই ডট স্টাইলের বদলে আমাদের তৈরি করা স্টাইলটাকে অ্যাসাইন করা স্টাইল অবজেক্ট ওকে এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি আমরা ইরোড দেখতে পাবো কেন ইরোড দেখতে পাবো সেটাও আমি বলছি এখনই বলছি কারণ আমরা এখানে অনেক সিনট্যাক্স ইরোড দেখতে পাচ্ছি কিন্তু আসলে এই সিনট্যাক্স ইরোডটা আসলো কোথা থেকে আমি এখানে স্প্রেড করেছি স্প্রেড করলে সে আমাদেরকে একটা অ্যারে দিবে সেই অ্যারের সাথে আমরা ফর ইস্লোপ চালাতেই পারি প্রবলেম কোথায় প্রবলেমটা হচ্ছে আমরা যখন ডিরেক্টলি এইভাবে কাজ শুরু করছি এই লাইনটার পরেই এই কাজটা শুরু হয়ে যাচ্ছে দ্যাটস মিন আমাদের কম্পাইলার এইভাবে এক্সপেক্ট করছে কিন্তু এইভাবে তো আসলে কোনো কিছু এক্সপেক্ট করার কথা না বা এইভাবে তো কোনো সিনটেক্স যাভা স্ক্রিপ্টের নেই তাই না এই প্রবলেমটা থেকে সলিউশন পাওয়ার জন্য আয়দার এই লাইনে আপনি একটা সেমিক্লোন দিয়ে দিতে পারেন অথবা এখানে শুরু করার পূর্বে একটা সেমিকুলন দিয়ে দিতে পারে যেখানে খুশি আপনি সেমিক্লোন দিলেই হবে তবে আমি প্রিফার করবো এখানে একটা সেমিক্লোন দিতে তাহলে সেমিকুলোন যখন দিয়ে দিলাম তখন আমাদের কম্পাইলার বুঝতে পারলো ও আচ্ছা এখানে আমার কাজ শেষ হয়ে গেছে এটা তো নতুন লাইন নতুন লাইনে একটা অ্যারেকে কি করা হয়েছে স্প্রেড অপারেটর ব্যবহার করে একটা এরে স্প্রেড করা হয়েছে এটা তো পসিবল তার সাথে আবার ফর ইস্লুপ চালানো হয়েছে এটা তো সম্ভব সমস্যার কিছু নাই তাই না তো এইবার যদি আমরা সেভ করি আমাদের ইরোর গান এবং আমরা সঠিক রেজাল্ট দেখতে পারবো ওয়া দ্যাট স্কুল তো এইভাবে করে আমরা স্টাইল অবজেক্ট নিয়ে কাজ করতে পারি আমরা ইনলাইনের যে কোনো স্টাইল পরিবর্তন করতে পারি আশা করছি আপনারা স্টাইল নিয়ে কাজ বুঝে গিয়েছেন তবে একটা জিনিস মাথায় রাখবেন নেমিং কনভেনশন সবসময় যখন আপনি জাভা স্ক্রিপ্টে ডমের স্টাইল চেঞ্জ করবেন সবসময় ক্যামেল কেস ব্যবহার করবেন